আপনি কি নতুন ইউটিউবার? আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না, আপনার ভিডিও নিচে কেউ কমেন্ট করতে পারছে না, কেন? ফ্রেন্ডস, আপনি যখন ভিডিও আপলোড দেবেন তখন আপনার ভিডিও নিচে কমেন্ট করলে সর্বপ্রথম আপনার ভিডিওটা র্যাঙ্কিং এ চলে আসবে এবং আপনার ভিডিও নিচে সবাই কমেন্ট করতে পারবে অনায়াসে। কিভাবে? হ্যালো ফ্রেন্ডস, মোহাম্মদ কাউসার বাংলা এন্ড টিপস চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিন, কেননা আমার এই চ্যানেলে কখনো ভুল তথ্য দেওয়া হয়নি। কিভাবে আপনি ভিডিও আপলোড দেবেন, র্যাঙ্কিং এ চলে আসবে সর্বপ্রথমে আপনার ভিডিওটা, সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটা। লেটস গো স্ক্রিনে। ফ্রেন্ডস, আমাদের ইউটিউবে একটাই সমস্যা, আমাদের ভিডিও নিচে কেউ কমেন্ট করতে পারে না। তার কি কারণ? ফ্রেন্ডস, আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি যেটার নিচে কমেন্ট করতে পারছি না। তার কি কারণে আমি কমেন্ট করতে পারছি না সেইটাও আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন লাইক ভিডিও, আমি এই ভিডিওগুলা লাইক করেছি কিন্তু আমি এগুলোকে কমেন্ট করতে পারতেছি না। ফ্রেন্ডস, ফর এক্সাম্পল, এই যে একটা ভিডিও, আমি ওনার খুব ভালো একটা ইউটিউব চ্যানেল নতুন খুলেছে ওনার ইসলামিক সম্পর্ক, কিন্তু এটার নিচে আমি কমেন্ট করতে পারছি না। তার কারণ দেখেন, এখানে দেখছি রিস্ট্রিক্ট মোড হ্যাজ হিডেন কমেন্টস ফর দিস ভিডিও। এই সমস্যাটা কেন ফ্রেন্ডস? এই সমস্যাটা তার মূল কারণ হচ্ছে উনি ভিডিও আপলোড দেওয়ার সময় ছোট একটা মিস্টেক করে ফেলেছে, আর সেই মিস্টেকটা কি এখনই আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ফ্রেন্ডস, আমি এখন আমার একটা ভিডিও আপলোড দেব, আর সেই ভিডিও আপলোড দেওয়ার পরে কিভাবে এই সমস্যাটা সমাধান করব সেটাই দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমি দেখেন এখানে উপরে যাচ্ছি এবং আপলোডেড ভিডিও আমি আপলোড দিচ্ছি। দেখেন, এইভাবে যদি আপনি আপলোড দেন তাহলে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে সকলেই বরাবর মতো। আমি এখানে সিলেক্ট ফাইল করছি, তারপর আমি এই ভিডিওটা এখন আপলোড দেব। ফ্রেন্ডস, দেখেন আমি মোবাইল সম্পর্কে একটা ভিডিও করেছি, আমি এই ভিডিওটা আপলোড দেব। আপলোডের কাজ শুরু হয়ে গেছে, আমি বিস্তারিত অনেক পরে লিখব, এগুলো লেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি যদি নেক্সট করি, ফ্রেন্ডস দেখেন, নেক্সট করলে সম্পূর্ণভাবে নেক্সট থেকে আমাকে মানা করতেছে, অর্থাৎ আমি নেক্সট করতে পারবো না। এখানে রেড কালার ডিটেলস, এখানে দেখেন লেখা আছে ইউ নিড টু আনসার দিস কোয়েশ্চেন, আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। ইয়েস, ইটস মেডস ফর কিডস। ইয়েস, এই ভিডিওটা কি শুধু বাচ্চাদের জন্য? আর এখানে লেখা আছে নো, ইটস নট ফর কিডস, এটা বাচ্চাদের জন্য এই ভিডিওটা না। আমরা যারা টপিকগুলো করে থাকি এগুলো ছোট বাচ্চাদের জন্য নয়, তাই আমি এটাকে দেব নো। আর যদি আমি ইয়েস দিয়ে দিই ফ্রেন্ডস, তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট আসবে না, আর যদি ওই ভিডিওটা বাচ্চাদের না হয়ে থাকে। আর যদি বাচ্চাদের ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারবেন ভিডিও নিচে। যেহেতু আমাদের এই ভিডিওটা বাচ্চাদের নয়, তাই আমি লিখব নো, ইটস নট ফর কিডস। দেওয়ার পরে আমি নেক্সটে যাব। দেখেন, প্রথম স্টেপ আমার অন হয়ে গেল, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি মনিটাইজেশন অন করে দেব। দেওয়ার পরে দেখেন আমার কাজ মোটামুটি এ পর্যন্ত রেখে দিলাম। দেওয়ার পরে আমি আর বাকি কাজটা করতেছি না, কারণ এখানে আমার ভিডিওটা ডাউনলোড অর্থাৎ আপলোডেড হওয়ার পরেই আমি বাকি কাজটা করবো। আমি এখন ডিটেলে রেখে দিলাম। এখন আস্তে আস্তে আমার ভিডিও আপলোডেড হয়ে যাবে, তারপরে আপনি সোজা ভিডিও নিচে কমেন্ট করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস চ্যানেলের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য। ভবিষ্যতে আরো অসাম ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।